এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, 14 ডিসেম্বরেও হলো না ধামাকা। শুভেন্দু বললেন কোনো ডেডলাইন ছিল না। রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী ডিসেম্বর মাসের যে 3টি তারিখের কথা উল্লেখ করেছিলেন, এদিন তার দ্বিতীয় দিন। এদিনও সেই অর্থে বড় কোনো ঘটনা এখনও পর্যন্ত ঘটেনি রাজ্যে। যদিও এদিন রাজ্য সরকারের কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সংক্রান্ত মামলার শুনানির দিন ছিল সুপ্রিম কোর্টে, কিন্তু শেষ পর্যন্ত এদিন মামলা শোনা হয়নি। জানুয়ারির তৃতীয় সপ্তাহে বেঞ্চে পুনর্গঠন করে সেই মামলা শুনানি হবে। আর এই নিয়েই এবার খোঁচা দিতে শুরু করেছে ঘাসফুল শিবির। লোকসভার তৃণমূল সাংসদ সৌগত রায় এই বিষয়ে বলেন, শুভেন্দু অধিকারী ফালতু লোক, আমরা বরাবরই বলেছি, এখন ওদেরকে স্পোক্সম্যান দিলীপ ঘোষ নাকি সুকান্ত মজুমদার নাকি শুভেন্দু অধিকারী তা তো আমরা জানি না। 12 আর 14 গেল, 21ও এরকমই যাবে। উল্লেখ্য, 21 ডিসেম্বর কাঁথিতে সভা রয়েছে শুভেন্দু অধিকারীর। কিছুদিন আগে অভিষেক যে মাঠে সভা করেছিলেন সেখানেই হবে বিজেপির এই সভা। সেখানে কি নতুন কোনো কথা উঠে আসবে শুভেন্দুর গলায়, তা নিয়েই তুঙ্গে জল্পনা। যদিও বিজেপি মুখপাত্র সৈনিক ভট্টাচার্য এ বিষয়ে বলেছেন, কোথাও কোনো ডেডলাইন নেই, আমরা তো আগেই বলেছি প্রকৃতির একটি খাম খেয়ালিপনা আছে, শীত আসতে দেরি হচ্ছে, কিন্তু শীত আসবেই। তবে খোঁচা দিতে ছাড়ছে না বাম শিবিরও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলছেন, কে শুভেন্দু অধিকারী, তারিখের পর তারিখ দিয়ে যাচ্ছেন, তার কি গ্রহণযোগ্যতা আছে আমি জানি না। যে তৃণমূলের কোনো গ্রহণযোগ্যতা নেই সেই তৃণমূলের শুভেন্দু অধিকারী তো এখন বিজেপির নেতা। বিধানসভায় বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী নিজেও এই নিয়ে ব্যাখ্যা দিয়েছেন। আসানসোলের এক কর্মসূচিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু বললেন, কোনো ডেডলাইন ছিল না, ওটা আপনাদের ভুল ব্যাখ্যা। আমি বলেছি পশ্চিমবঙ্গের রাজনীতিতে এবং সরকারি প্রশাসনে 3টি দিন গুরুত্বপূর্ণ। 12 তারিখ আদালতে একটি মামলার শুনানি হওয়ার কথা ছিল এবং পরবর্তীতে সেটি 13 জানুয়ারি হয়েছে। সেই মামলার প্রসঙ্গ টেনে 12 তারিখ কেন তিনি গুরুত্বপূর্ণ বলেছিলেন সেটির ব্যাখ্যা দেন শুভেন্দু। এদিনও যে সুপ্রিম কোর্টে ডিএ মামলার শুনানির কথা ছিল সেই কথাও উঠে আসে বিধানসভার বিরোধী দলনেতার মুখে।